আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি কাউসারা নূপুর, আজ নিয়ে এসেছি ছোলা বুট ভোনার রেসিপি। অনেকভাবে আপনারা ছোলা বুটটা রান্না করেন, কারণ রমজানে ছোলা বুট ছাড়া ইফতারিটা কেমন যেন একটু অসমাপ্ত মনে হয়। আর এই ছোলা বুট রান্নাটা আমি কিভাবে আজকে আমি আমার স্টাইলে করি সেটা আপনাদেরকে দেখিয়ে দেব। দেখুন, এই ছোলা বুটটা একেবারে গা মাখা একটা ছোলা বুট রান্না। আমি কিন্তু এখানে কিছুটা আলুও ব্যবহার করেছি, আপনারা চাইলে আলুটা ব্যবহার নাও করতে পারেন। আসুন দেখে নেই আমি কিভাবে ছোলা বুট ভোনা করি, এভাবে গা মাখা মশলাদার একটা ছোলা বুট ভোনা। ছোলা বুট ভোনা করার জন্য আমি এখানে একটি প্রেশার কুকার নিয়ে নিয়েছি। এখন এই প্রেশার কুকারের মধ্যে আমি 3 টেবিল চামচ পরিমাণ তেল দিয়ে দেব। আমি এখানে ছোলা বুট নিয়েছি 2 কাপ, মেজারমেন্ট কাপ দিয়ে 2 কাপ পরিমাণ, সেটা ভিজিয়ে একেবারে ডাবল হয়ে 4 কাপের মতো হয়ে গিয়েছে। সেটার জন্য আমি এখন মশলা দিয়ে দিচ্ছি। আমি এখানে 4 টেবিল চামচ পরিমাণ পেঁয়াজ বাটা দিয়ে দেবো। আমি পেঁয়াজ বাটা একটু বেশি করে দিচ্ছি, যাতে করে ছোলা বুটটা একদম গা মাখা একটা ভাব চলে আসে। আর আমি রসুন বাটা দিলাম এখানে 1.5 টেবিল চামচ। আদা বাটা আমি এখানে দিয়ে দেবো 1 টেবিল চামচ পরিমাণ। আর আমি এখানে 1/2 চা চামচ পরিমাণ হলুদ দিয়ে দেব। আমি এখানে 1 চা চামচ পরিমাণ শুকনো মরিচের গুঁড়ো দিয়ে দেব। আর এখানে আমি 1 টেবিল চামচ পরিমাণ লবণ দিয়ে দেব। লবণটা অবশ্যই আপনারা স্বাদ মতো দিয়ে দেবেন, এখন রমজান মাস, অবশ্যই লবণটা একটু বুঝে দেবেন। লবণ বেশি হলে কিন্তু কোনো খাবারই একদম ভালো লাগে না। এখন এই মশলাটাকে আমি 2 মিনিট ধরে আগে কষিয়ে নেব। 2-3 মিনিট ধরে আমি মশলাটাকে সুন্দর করে কষিয়ে নিয়ে এখন আমার ধুয়ে রাখা যে ছোলাটা রয়েছে সেটা আমি এর মধ্যে ঢেলে দেব। আমি কিন্তু রান্নায় সব সময় একটু কম সময় অবলম্বন করতে চাই, কিন্তু ভালো কিছু উপস্থাপন করতে চাই। আমি প্রেশার কুকারে যদি ছোলাটাকে সিদ্ধ করে নিই তাহলে সময় অনেক কম লাগবে, কিন্তু আপনারা যদি হাঁড়িতে এই ছোলাটা সিদ্ধ করতে যান তাহলে দেখবেন যে সময় অনেক বেশি লাগবে। এখন এটাকে আমি 3-4 মিনিট ধরে 1/2 কাপ পরিমাণ পানি দিয়ে কষাতে থাকব। পাঁচ মিনিট ধরে আমি সুন্দর করে দেখুন বুটটাকে কষিয়ে নিলাম। এখান থেকে কিন্তু আর মশলার যে একটা কাঁচা গন্ধ সেই গন্ধটা থাকবে না। এখন এখানে আমি 2 কাপ পরিমাণ পানি দিয়ে এটাকে ঢেকে দেব এবং প্রেশার কুকারটা বন্ধ করে দিয়ে আমি একবারে 10 থেকে 11টি সিটি তুলে নেব। অবশ্যই আপনারা যদিও বুটটা 5-6 মিনিট ভিজিয়ে রাখবেন, তারপরে যখন প্রেশার কুকারের সিটিটা খুব ভালো করে দেবেন তাহলে দেখবেন যে বুটটা খুব সফট হয়ে যাবে। এখন প্রেশার কুকারের ঢাকনাটা বন্ধ করে দেব এবং আমি 10 থেকে 11টা সিটি এটা থেকে দিয়ে নেব। 10টা সিটি দেওয়ার পরে আমি প্রেশার কুকারের ব্যাপারটা খুলে দিয়ে আমি সুন্দর করে প্রেশার কুকারটা খুলে নিয়েছি। এখন আমি একটি আলু এভাবে কিউব করে কেটে নিয়েছি, বড় আলু। সেই আলুর টুকরোগুলো আমি এখন এর মধ্যে দিয়ে দেবো এবং এটাকে আমি এভাবে আলুর সঙ্গে বুটটাকে আবার নেড়ে চেড়ে দিয়ে প্রেশার কুকার বন্ধ করে দিয়ে আমি আবার শুধুমাত্র 1টি সিটি দিয়ে তুলব। 1টি সিটি দিলে আমাদের আলুগুলো খুব সুন্দর সিদ্ধ হয়ে যাবে। তারপরে আমরা আবার ফিরে আসছি। ছোলা সিদ্ধ হয়ে যাওয়ার পরে চুলায় একটি কড়াই বসিয়ে সেখানে আমি 3 টেবিল চামচ পরিমাণ তেল দিয়ে দেবো। ছোলায় কিন্তু একটু তেল বেশি না হলে ছোলাটা খেতে কেমন যেন খসখসে লাগে। এখন এর মধ্যে আমি 1/2 কাপ পরিমাণ পেঁয়াজ দিয়ে আগে পেঁয়াজটা লাল করে বেরেস্তা ভেজে নেব। আমার পেঁয়াজটা যখন এরকম লাল হয়ে গিয়েছে তখন এখানে আমি 4টি শুকনো মরিচ আর 3টি কাঁচা মরিচ খালি করে দিয়ে দিলাম। এগুলো জাস্ট শুধুমাত্র একটু ফ্লেভারের জন্য আমি দিলাম। আর এখানে আমি 1 টেবিল চামচ পরিমাণ আস্ত রান্না করা জিরা ফোড়ন দিয়ে দিলাম। এই জিরা ফোড়ন দেওয়ার কারণে বুটটায় খুব সুন্দর একটা ফ্লেভার আসে। এখন এর মধ্যে আমার সিদ্ধ করে রাখা বুটটা আমি ঢেলে দিলাম। দেখি এভাবে করে সমস্ত বুটটা ঢেলে দিয়ে এটাকে আমি 2 মিনিট ধরে আবার কষিয়ে নেব। 2 মিনিট পরে ফিরে এলাম। দেখুন ছোলাটার রং কি সুন্দর হয়েছে। এখন এর মধ্যে আমি 1 কাপ পরিমাণ পানি দিয়ে দেবো, যাতে করে এটা একটা গা মাখা ভাব চলে আসে। আর এর মধ্যে আমি 1 চা
পরিমাণ জিরা ভাজা জিরা দিয়ে দেব। এটাকে আমি এখন একটু জাল করে নামিয়ে নেব। আমি এটাকে 2 মিনিট আগে জাল করব। ফিরে এলাম 2 মিনিট পরে। 2 মিনিট পরে দেখুন আমার ছোলাটা কি সুন্দর মশলায় একটা গামাখা ভাব চলে এসেছে। এখন এই অবস্থায় করে আমরা এটা টেবিলে পরিবেশন করব। আমার রান্নাটা কিন্তু আমি সবসময় একটু ভিন্ন স্টাইলে করার চেষ্টা করি। আমার এই রান্নাগুলো যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করে পাশের যে বেল আইকনটি রয়েছে সেটা বাজিয়ে দেবেন। এতে করে আমার ভিডিওগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। ধন্যবাদ সবাইকে আমার সঙ্গে থাকার জন্য।